নতুন বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে 2960 কোটি টাকা। কৃষি খাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে 29983 কোটি টাকা, এটি মোট বাজেটের 3.6%। চলতি বাজেটে খাতে বরাদ্দ ছিল 27023 কোটি টাকা। তবে বিশেষজ্ঞরা বলছেন, কৃষককে নগদ সহায়তা প্রদানে এবারের বাজেটেও উপেক্ষিত হয়েছে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। কৃষি ও কৃষক দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, এজন্য কৃষি ও কৃষককে আগে দিতে হবে সুরক্ষা। করোনার কারণে সংকটে দেশ, অন্যান্য খাতের মতো কৃষি খাতেও করোনা বড় ধরনের ক্ষতি মুখে ফেলেছে। 2019-2020 অর্থবছরের বাজেটে কিছুটা সংশোধন এবং কিছুটা সমন্বয় করতে হয়েছে। প্রস্তাবিত বাজেটে কৃষকদের টিকিয়ে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। এর জন্য আসছে বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। কৃষি খাতে মোট বরাদ্দ দেয়া হয়েছে 29983 কোটি টাকা, যা মোট বাজেটের 3.6%। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ ছিল 27023 কোটি টাকা। ট্রান্সপোর্ট সিস্টেম তো নাই বললেই হয়, এগ্রিকালচার কমোডিটি ট্রান্সপোর্টেশনের জন্য, সুতরাং এবং স্টোরেজ ক্ষেত্রে দুর্বল, এই এই দুটো সেক্টরে প্রাইভেট সেক্টরকে বিনিয়োগ করার জন্য উৎসাহিত করতে হবে, প্রণোদনা দিতে হবে। আগামী অর্থ বছরে কৃষিতে ভর্তুকি বাবদ বরাদ্দ রাখা হয়েছে 9500 কোটি টাকা, যা চলতি অর্থ বছরে ছিল 8000 কোটি টাকা। আগামী অর্থ বছরে রাসায়নিক সারের বিক্রয় মূল্য অপরিবর্তিত রাখা হবে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষকদেরকে রক্ষা করার জন্য কোন স্পেসিফিক কোন বরাদ্দ নাই, যেটা আমরা চাই যে থাকা দরকার ছিল, সেটা ইন্স্যুরেন্স ফর্মেই হোক অথবা কৃষকের নগদ প্রণোদনা দিয়েই হোক। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, করোনা পরবর্তী পরিস্থিতিতে খাদ্য সংকট যেন না হয়, সেজন্য প্রতি ইঞ্চি আবাদি জমি ব্যবহার করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা।